বন্ধুরা, বাবু দাঁড়িয়ে যাও। নমস্কার বন্ধুরা, জায়গাটার নাম হচ্ছে দেবীপুর চর। এখানে বহুদিন আগে একবার এসেছিলাম। এটা হচ্ছে হিংলে নদী বলে এটাকে, এর ওপাশে আছে অজয় নদী। উন্নত বন্ধুরা দেখুন, বড় বড় ব্রিজে চেপেছেন, দেখুন বাঁশের ব্রিজ। ও আমার জীবনে প্রথম দেখলাম, ধাক্কা মরে গাড়ি করে দে। সেই ছোট্ট বেলাকার সেই পেপসি, বুঝতে পাচ্ছেন? তা আমাদের ইলাম বাজারে 5 টাকা দাম, এটা অরিজিনালি দাম 5 টাকা, এখানে নিল 8 টাকা। তবুও খেলাম, এনজয়, ভালো লাগছে, গলা শুকিয়ে যাচ্ছে। আর এই ব্রিজটা দেখে খুব ভালো লাগে, এত স্রোত এই জলে, মানে বালি ছাড়া আর কিছু নাই, মানে জল ছাড়া স্রোত এখানে। তোমার খুব ভালো লাগলো? জল নেই, প্রচণ্ড স্রোত। এই হচ্ছে হিংলে, এটা হচ্ছে পাগলা নদী। হিংলের স্রোত মারাত্মক স্রোত। পাগলা নদী আর অজয় নদীর মাঝখানে যে চর, চরের উপর বসতি, এখানকার মানুষ কিভাবে মানে বাস করছে, সমস্তটাই আজকে তুলে ধরবো। ব্রিজ আমরা পার হয়ে গেছি, চলুন। চলে আসছি বন্ধুরা, তাহলে আসুন। এটা আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি, আজকে আমরা সবাই এসেছি, এখানে বসে সারাদিন থাকবো। অনেকদিন ধরে বলছে যে বাবা আমরা কোথায় থাকি, একবার দেখে যাও, সেই বিয়েতে এসছো আর আসনি। তা চলে এলাম, আজকে সারাটা দিন এই দুটো মানুষের সঙ্গে কাটাবো আর এনজয় করবো। তাই মশাই সারাদিন আমাদের সঙ্গে, এখন ছেলে আর বাপ, আমরা আসার সময় বাজার থেকে খাসির মাংস নিয়ে এসেছি, আর এখানে তুমি কি খাওয়াবে সেটা তোমার দায়িত্ব, মাংস আমরা নিয়ে এসেছি। ঘরে আসো, ঘরে আসো, ঘরে আসো। অনেক পুরনো স্কুল, যত ভালো একটা স্কুল, এটা শুধু স্কুলই নয়। এবার এই চরে দুদিকের জল যখন ছাপায় তখন কিন্তু জলে ফ্লোট হয়ে যায়, মানে যেটাকে বন্যা বলি আমরা, তার জন্য এটাকে বলা হয় ফ্লোট সেন্টার। এবার উপরে একটা তালা, এখানে মানুষজন গরু বাছুর নিয়ে তখন তারা আশ্রয় নেয়, আর নিচেতে জল থাকে, মানুষের আশ্রয়স্থল। এই যে গ্রামে বেশি ঘর নয়, এই গ্রামের যে কটা লোক আছে যদি বান হয়ে যায় মানে ইচোর কাঁঠাল কি বলবেন, এটাকে এখন ইচোর হয়েছে, আর একটু বড় হলে ইচোর হয়ে যাবে, তারপরে কাঁঠালে পরিণত। কিন্তু ধরন ধরনটা দেখো কি থোকা থোকা ইচোর, একটা থোকাতে আপনারা দেখুন কত ইচোর হয়েছে, কয়টা কয়টা, একখান, দুইখান, তিনখান, চারখান, পাঁচখান, ছয়খান, সাতখান হয়েছে, 8, 9, 10, 10টা। তাড়াতাড়ি নামো।
পানি নামে তুমি কুল পানি নিয়ে আসো নামবা আমি ওখানে কুল পারতে যাচ্ছি এ হ্যাপি ভাই ওই সাইডে দাঁড়াও কোন সাইডে ওই যে বাস সরানো হচ্ছে এখন বড় বড় মাছ আছে এখানে আজকে এখানে আসার পরে বলছে চলো মাছ ধরে নিয়ে আসি তা নদীতে গেলাম জল বেশি নেই তাই পুকুরে চলে এসেছি আজকে আমার তাওই মশাই আমার এক দাদা ওই দেখো জামাই বউ কোনাতে নেমেছে আস্তে আস্তে করে ওই দেখো ওই আর এক দাদা দেখো হ্যাঁ এরকম একটা সাপ সাপ ওখানে জড়িয়ে পড়েছে বড় মাছটা ওই যে হ্যাপি তোমার বড় মাছ দেখো 6 কিলো ওজন এটা বন্ধুরা বড় মাছটা ধরতে পেরেও ছুটে চলে গেল কিছু ছোট মাছ এর ভিতর দিয়ে যেরকম মাছ পাওয়া যাচ্ছে ঠিক সেই ধরনের মাছই আমরা নিয়ে যাবো আজ বন্ধুরা বড় বড় মাছ ধরে নিলাম জাল দিয়ে দেখুন বন্ধুরা এই জ্যান্ত একদম কাতলা আর বাটা নিয়ে এসছি আমার জমি রান্না হবে কি মাছ আজকে যে মাছ কটা আমরা পেয়েছি সত্যি ছোট মাছই ভালো আজকে এই দিয়েই আপনাদের সমস্ত কিছু এটাতেই হবে মামা তাই তুমি দেখালে না মেটে আলু তাই মশাইকে নিয়ে যাই আর না হলে খোকন জামাই বাবুকে পাঠাই ওই মেটে আলুটা তুলে নিয়ে আসো আর ওই যে মাছ ধরে নিয়ে আসছে ওই মেটে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করো আর কোনটা পাট শাক খেতে ইচ্ছা করছে কোথাও আছে কোথায় আছে আমাদের মাঠে পাট শাক আছে বেশ তাহলে আলুটা তুলে নিয়ে এসে পাট শাক তুলে নিয়ে আসবে কি করবো কোথায় মারবো কাকে মারবো ওই কোন জায়গা না তোমাকে দেবো বিরাট জঙ্গল তো কি করবে বিরাট জঙ্গল তো এখানে জঙ্গলই সাপ ধরবো সাপ 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 ধরবো ঘন্টা তো না চন্দন বলছে আলু সাপ সাপ আলু সাপ আলু সাপ আলু অনেকে কিন্তু বাজারে মার্কেটে দেখতে পান না এই আলু সব সময় তবে আলুটা কত বড় না তুললে বুঝতে পারবে না দেখো ও জলদা বলো জেসিপি আনবো জেসিপি তুই তো একটা জেসিপি লাগলা লাগি দে এনে ধর এনে পকেটে ভর ভর এনে ভর পকেটে ভর এটা তো মাটি এটা মাটি ওই পোকা না এটা সে বাংলা ভাষায় বলে উল্লা আর একটা বলে ডোরা আবার কেউ বলে তোদের ভাষায় কি বলিস চন্দন কি বলিস পিমরে খোকনদা দাদা রে মনে হচ্ছে জেসিপি আনতে হবে জেসিপি কোদাল নিয়ে আসতে হলো তার মানে আলুটা বেশ বড় সড়ো বড়ই হয়েছে একটা আলু তুলতে কত মাটি ফেলতে হয় তাই দেখুন আরে আরে
ওই দে দে টানি ধরো আমরা তাড়াতাড়ি করে দুইজনে ছেড়ে ফেলাই সবাই অর্ধেকটা আইছে এই যে এটার জন্য কি আলু কি আলু এটাকে কেউ বলে খাম আলু কেউ বলে মেটে আলু আমরা মেটে আলু খামলি দুটোই বলি আপনারা কি বলেন কমেন্টে জানাবেন সাপ আলু না সাপ আলু সাপ আলু চন্দন বলছে সাপ আলু দেখুন এক একটা আলু কত বড় হয় এই তুলতে তুলতে এই যে ভেঙে গেল একটা জায়গা থেকে এই একটা আলু এখনো শেষ হয় না দেখুন এখনো শেষ হয় না এই যে আলুটা কত সুন্দর হয়েছে বাপ রে ধরে আলু দিয়ে হবে ভালো ঝোল বলেছিলাম যে মাইটি আলু কারে কয় এই যে সেই মাটি আলু আমরা সেই সবার হাতে মানে কি বলবো সে বোল্ডার বোল্ডার এক এক খান আলু কিন্তু একটাই এক জায়গা থেকে বেরিয়েছে কিন্তু ওই সাপ আলু আমার সাপ আলু মাটি আলু মাটি আলু যা বলবা তাই শুনবো আমাদের বুলি করো না তাই শুনবো দেখি কটা গুলি লোড়া যেতে কি বন্ধুদের মধ্যে আজকে বন্ধুরা এক শাক দেখাবো শাকটার নাম হচ্ছে নালতে পাট মানে কি নালতে শাক বলে জানে তবে আসুন এই দেখুন তুলে দেখাচ্ছি সারি মাঝে মাঝে এই টাইমেই পটল গাছের লাগানোর টাইম এই দেখুন সবাই এই যে জালি এসছে এগুলো সেই কাজলি পটল বলা হয় সব মাছের উপরে খুব সুন্দর হয় কালারটা ভালো হয় বড় বড় সাইজ হয় মাংসটাকে মাখিয়ে নিলাম কি কি দিয়ে লঙ্কা নুন হলুদ জিরে আদা তারপরে তেল দিয়ে মাখিয়ে নিলাম রসুন বাটা পেঁয়াজ আছে পেঁপে গাছে উঠছো পেঁপে গাছে পেঁপে গাছে পেঁপে গাছে উঠতে পারো উঠে তো দেখি এই যে খাসির মাংস রান্না করছি ওই সে ধরা জ্যান্ত মাছ পুকুরে ধরা মাছ ভাজা হচ্ছে তারই পাশে হচ্ছে খাসির মাংস এখন আমরা কিছু কাটা পেঁপে দিয়ে দেবো পেঁপেটা দিলে খাসির মাংসটা বেশ সুন্দর করে গলে যায় গ্রাম্য পরিবেশে গ্রাম্য পদ্ধতিতে রান্নাবান্না চলছে বন্ধুরা ওই সেই আকে 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 মুড়ো মতো ওই এ হয়ে এসছে আজকে মায়েমা দুটো মায়েমা আমার আমার দুটো মায়েমা একসঙ্গে বসেছে জোড়া রান্না এদিকে মাছ ভাজাচ্ছে এদিকে খাসির মাংস আলু দিয়ে আহা হা হা আমি তো এসে একটা পান আগে খেয়ে নিলাম পান খাওয়ার পর গামছা পরে এসেছি চান করতে যাবো বন্ধুরা এদিকে রান্না বান্না প্রায় কমপ্লিট এই সব না নন্দা কর নন্দা কর না গুলি কর দেবো বন্ধু দেখো বন্ধু দেখো তাহলে তোমাকে মাংকু দেবো না কিন্তু তাহলে তাহলে মাংকু দেবো না তুমি মাংস ভালো খাও ভালো খাও একদম সুন্দর একটা ফ্লেভার চলে এসছে গন্ধ চলে এসছে অল্প গরম জল তো পরেই খুঁজে নেবো আচ্ছা প্রথমে এটাকে ছাড়িয়ে ভালো করে তারপরে গরম জলে ভিজাতে হবে তো আর সেই পুকুরের জ্যান্ত মাছ বন্ধুরা গ্রাম্য পরিবেশে গ্রামের মতো এবং গ্রামের পদ্ধতিতে এই লালতে শাক দিয়ে জ্যান্ত মাছ দিয়ে কি যে অপূর্ব সুন্দর রান্না হবে আজ মাইমাদের হাতে রান্না খাবো দেখা যাক আর এদিকে আমাদের খাসির মাংস
হয়েছে একবারে কমপ্লিট। সুন্দর কালার এসেছে। ওহ এখন গরম মশলা দিছি, নামাই নি দি। ওহ দেখুন বন্ধুরা কিরকম কত সুন্দর গ্রেভি হয়েছে, একদম মানে পারফেক্ট ফাটা ফাটি গ্রামের রান্না, খাসির মাংস অসাধারণ। এরপরে লালচে শাকটা দেওয়া হবে, তারপরে এই দারুণ একটা গন্ধ আসবে, সুন্দর একটা সেন্ট আসবে। লঙ্কা বাদা রান্না করছো নাকি? হ্যাঁ তাহলে আমরা সবাই যে চান্দন করে আসি, তুমি রান্না বান্না সাজে নাও। মানে মাথা খারাপ জিনিস, দেখ ডাল নাই মাটির থেকে স্টার্ট। ইচুর দেখো 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 একবারে গাছ ফুল ফুটেছে, বলছে কি জন্য সেই তোমার ডায়লগটা বলো, ফুল ফুটুক না ফুটুক কাঁঠাল ভর্তি কাঁঠাল অনেক রকম কাঁঠাল দিয়া মিলাইছে মেলা, আমার অনেক রকম কাঁঠাল দিয়া মিলাইছে মেলা। বেশ তাহলে স্নান করে আসি। চলো আমরা বন্ধুরা নদীতে যাচ্ছি এখন স্নান করতে, সবাই মিলে ভীষণ এনজয় করে। আমাদের এখানে বালির অভাব নেই, ঘর বাড়ি করতে হলে আমরা খুব সস্তাতে বালি পেয়ে যাই, মাত্র 350 টাকায় এত সুন্দর এক টুলি বালি। ইটের দামটা একটু বেশি, বালির খরচা আমাদের নেই, দারুণ বালি এই দেখুন। আর আপনারা যদি এই সুন্দর অজয় নদীর বালি নিতে চান তাহলে আমাদের ভিডিও দেখে একটা করে লাইক অবশ্যই মারবেন, একটা না ডবল ডবল লাইক। আজ অনেকদিন পর আমার মনের মতন জায়গা পেলাম বন্ধুরা, এতদিন
দুলাল দা, খোকন দা, এরা নদীতে স্নান করেছে অনেক অনেক জলে, আমি তো সাঁতার কাটতে পারি না, ভয় যায়নি, আজকে আমার মতন জায়গা পেয়েছি। আবার কাছে খেলা খেলি খেলবা, দুলাল দা খেলি খেলবা, ওর ঘরের মধ্যে লাভ দিছে আমি। রেডি, ওয়ান টু থ্রি। যখন নদীতে স্নান করতে যেতাম তখন যে কাঠি খেলা খেলি খেলতাম, আজকে আমরা সেটা খেলবো। ওয়ান টু থ্রি। ও ছাড়ে নাই, হাত থেকে ছাড়ে নাই। এই যে কয়লা খনি, যেটাকে আপনারা অনেকেই শুনে থাকেন, ওটা বর্ধমান ডিস্ট্রিক্টে পড়ে। বন্ধুরা, কাঁসার থালা, আই এম লাকি। আলু মস্ত চন্দন, হ্যাঁ হ্যাঁ, তো খাসি মাংস থেকেও দামি আলু পোস্ত। চন্দন বলো ভাই, গোটা পিস, গোটা পিস সেটা বলি, আচ্ছা গোটা মাছ, আজকে লেগ পিস নাই, আজকে গোটা পিস। কেমন হয়েছে? দারুন দারুন লাগছে। শাক মাছ খুব সুন্দর, খুব সুন্দর দিলাম। এটা কিসের তরকারি? টাটকা পাট শাক আর পুকুরের জ্যান্ত মাছ, একবারে কি বলবো যে এত সুস্বাদু। অবশ্যই ক্যামেরার পিছনে অনেক দূরে রয়েছেন, তাই শেয়ার করতে পারছি না, তবে মনের থেকে বন্ধুরা, পুকুরের সেই জ্যান্ত মাছ দিয়ে আর জঙ্গলের সেই মেটে আলু দিয়ে আগে মাছটা খেয়ে দেখি, অপূর্ব টেস্ট, দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা। আমাদের গ্রাম বাংলার সেই জঙ্গলের যে মেটে আলু, এ কি অপূর্ব টেস্ট, ধারণার বাইরে, আহ একদম মনে হচ্ছে যেন কিচ্ছু বলার নেই। ট্রাই করুন বন্ধুরা। অসাধারণ অসাধারণ, সবাই বলছে মেটে আলু মেটে আলু। আসলে জানে না কেউ, ওটা সাপ আলুই, লাল শাক, এই লাল তো শাক, আর মাছ পাট শাক, পুকুরের মাছ। কেমন হয়েছে? দারুন দারুন, গুড, একদম মাংস
খাসির মাংস আজকে এনজয় কতটা দিতে পেরেছি জানি না, তবে রান্না বান্না খুব সুন্দর হয়েছে। এত সুন্দর রান্না দেখেই আপনারা বুঝতে পারছেন যে কি সুন্দর রান্না হয়েছে। আর আমাদের কমেন্ট করে জানাবেন যে কেমন রান্না হয়েছে। আর আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করলাম। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। টাটা। বন্ধুরা আমরা গোলমাল করতে চলেছি, ঠিক আছে? গোক 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 গোলমাল, চলো গোলমাল। হ্যাপি চলে যা গোলমাল গোক 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 গোলমাল। দারুণ জিনিস বন্ধুরা, সেই ছোটবেলায় যে শরৎ খেতাম, এটাকে শরৎ বলে এখন তো হয়ে গেছে শপিং ফল না কি বল।